নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্পষ্ট মন্তব্য সুপ্রিম কোর্টের। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে, দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে দাবানলের মতো ছড়িয়েছে, কিভাবে প্রশ্ন ফাঁস খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে মানতে হবে, আগে থেকেই কিছু হয়নি এটা বলবেন না, নিট ইউজি বাতিলের দাবির মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট। কিভাবে প্রশ্ন ফাঁস, কারা সুবিধাভোগী, এআই প্রযুক্তি কাজে লাগানো যায়, সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যায় কিনা দেখতে হবে, নিট ইউজিতে প্রশ্ন ফাঁস মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্য কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না, কোনো কিছুই যে মানছেন না, আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিজ। লক্ষ লক্ষ টাকায় কোটি টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে, এটা অর্গানাইজ ক্রাইম এবং এটা আরেক রকমের সংরক্ষণ। যাদের কাছে কালো টাকা আছে তারা যাতে এই সমস্ত যে সমস্ত ব্যবসায়িক পরীক্ষা আছে, পেশাভিত্তিক বৃত্তি শিক্ষা আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, সেখানে তাদের ছেলেপুলেরা যাবে, আর গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে তারা বসে কাঁদবে। আমাদের সরকার আগেই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে চলব। তদন্তই চলছে, বহু জায়গায় মানুষ অ্যারেস্ট হচ্ছে যারা অপরাধী। আপনারা জানেন এই ধরনের অপরাধের শাস্তিও আমরা বাড়িয়েছি। সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের, সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ, তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেপ্তার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার, প্রশ্ন সুপ্রিম কোর্টের। রেশন দুর্নীতি সহ সন্দেশখালী 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের বিরোধিতা রাজ্যের, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 4 বছর ধরে তদন্ত, 42টি চার্জশিট দাখিল, তারপরও কেন এজেন্সি, প্রশ্ন রাজ্যের আইনজীবীর। সব তদন্তই চালাবে সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার 2, ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু। ধৃত দোকান মালিক শাহারুল মোল্লা ও ব্যবসায়ী সৈকত মণ্ডল, দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ, চলছে বাকিদের খোঁজ। গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন, জেরায় শিকার সুবোধের অন্যতম সাগরেদ রোশন যাদবের, পুলিশ সূত্রে খবর। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোনের কথা স্বীকার রোশনের, বিহারের বেউর জেল থেকে রাজ্যে আনা হয়েছে রোশন ওরফে পাতিয়াকে। বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর হামলাকাণ্ডে জড়িত বিহারের আরেক দুষ্কৃতী, সমস্তিপুরের বাসিন্দা আলতাফ রাজা এই হামলাকাণ্ডের সঙ্গে জড়িত দাবি পুলিশের। অজয় মণ্ডলকে চিনিয়ে দেয় আলতাফ রাজা, দুষ্কৃতীদের বাইক জোগাড় করে দিয়েছিল আলতাফ, কোন পথে তারা পালাবে তাও ঠিক করে দেয় সে, খবর সূত্রের। এই মামলায় ধৃত সাহিল সমেত 4 জন। রাজ্য উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি সুপ্রিম কোর্টের, কমিটির পাঠানো 3 জনের থেকে একজনের নাম হবে চূড়ান্ত, 3 মাসে গোটা প্রক্রিয়া শেষের নির্দেশ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বন্যার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী, গঙ্গা তিস্তার পরিস্থিতির জন্য কেন্দ্রকে আক্রমণ, দায়ী করলেন সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পকেও।